बेल चिरप क्या बात चिरप वंदे मातरम वंदे मातरम ऐतिके ऐतिके गणतंत्र हत्या करा हत्या के नो पुलिस मंत्री जवाब जवाब बेल जवाब ऐतिके ऐतिके नारी वंचित हत्या के नो अपदर तो मुख्यमंत्री जवाब जवाब बेल जवाब सोमा तोमाई जीते होंगे नाइले गोदी चढ़ते होंगे सोमा तोमाई जीते होंगे नाइले गोदी चढ़ते होंगे আপনারা জানেন যে 16ই আগস্ট হচ্ছে ভারতবর্ষ গণতন্ত্র বাঁচাও দিবস। আজকে যখন ভারতীয় জনতা পার্টির কর্মী ভাইরা আসমুদ্র হিমাচল কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারতবর্ষের স্বাধীনতার সাথে সাথে যে সমস্ত আমাদের অবিচ্ছেদ্য অঙ্গগুলো রয়েছে ভারতবর্ষের, সেইগুলোকে অধিগ্রহণ করার জন্য আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিশ্ববরেণ্য নেতা তিনি প্রাণপাত করছেন, সেই সমস্ত অঙ্গরাজ্যগুলোকে ছিনিয়ে নিয়েছে ভারতবর্ষের মধ্যে অধিষ্ঠিত করার জন্য। অপরদিকে আমরা দেখছি কি গতকাল 15ই আগস্ট আমাদের সারা দেশ নয়, আজকে সারা বিশ্ব 15ই আগস্টের দিকে তাকিয়ে থাকে, ভারতবর্ষের আন্দোলনটাকে, ভারতবর্ষের আবেগ, ভারতবর্ষের ভালোবাসার দিকে তাকিয়ে থাকে। সেই ভালোবাসাকে কেন্দ্র করে গতকাল আমাদের আরামবাগ খানাকুলে আমাদের একজন জাতীয়তাবাদী সংগ্রামী নেতা, সংগ্রামী কর্মী, সংগ্রামী বন্ধু তার বাড়িতে পতাকা লাগাচ্ছিল, আর সেখানে তৃণমূলের দুষ্কৃতী পুলিশকে সাথে নিয়ে তাকে পিছন থেকে দাঁড়িয়ে হত্যা করেছে। অপরদিকে আমাদের নদিয়াতে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বন্ধু তিনি পতাকা নিয়ে মিছিল করছিলেন, এলাকার মানুষকে নিয়ে তাকে ভেঙে হাত পাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আজকেও খবর প্রাণ সংশয় হয়েছে, আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা স্বাধীন ভারতবর্ষে বাস করছি না, আমরা পাকিস্তানে বাস করছি না, আমরা পূর্ব বাংলাদেশে বাস করছি, আমরা জানি না। আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা সূচনা দিতে চাই, আপনি পশ্চিম বাংলাকে যদি মিনি পাকিস্তান বানাতে চান, আপনি বাংলাদেশ বানাতে চান, তাহলে এই পশ্চিম বাংলার মানুষ 2021 সালে আপনাকে জবাব দেবে। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিংয়ের জন্য 1 অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজে। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যিই একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।